ওই মানুষ নি না গরু আপনারা দেখো দেখতে লাগে কিলা খান কিলা ডর করে মানুষ মানুষের রং ধরা এই যে গাভীর পেটে যে বাচ্চারা প্রস্র ভরছে এটা কোন আকৃতির দেখতে লাগে কি কত মানুষ লাহান লাগে মানুষ লাল লাগে বডি মানুষ লাহান সামনা বাজু দেখা যায় যে মানুষের আকৃতি আর পিছ বাজু আপনার গরু সম্পূর্ণ সবগুলা যাক অগুজো করার পরে আমার ভাই বয়ে ভাই চল যে এগুলো মানে মানুষ না গরু তাই চিন্তা করার না ও আমরা আশেপাশ মানুষের ডাকিছুন আমরা ডাকমান ডাকার পরে দেখা যায় আপনার সম্পূর্ণ যে সামনা গেলা মাংস দিও আর ফিস বাজু গরু পশু কিন্তু পাও নাই এবং সাইড মাস ওভার হয়ে গেছে যে জায়গাটা আপনার দরকার দশ মাস মানে দশ মাসে ডেলিভার হওয়ার কথা ওই জায়গা চোদ্দ মাস হয়ে গেছে এখন পর্যন্ত মানে জয়েছে না তখন ইগু আল্লাহ পাক রব্বুল আলামিনের জানো না আপনার দরকার ইগু কিন্তু কোন ধরনের জইল ডাক্তারও বলে হইলো না কই থেকে জইলো আপনার ইগু তো পুরাপুরি জোখরা জান না তখন তো হাজার হাজার দর্শক আপনার আইরা মানুষ আইরা আইয়া দরকার দেখরা জোখরা আমরা চাইছিলাম গুতারে জল দিতাম মাটি দিলাম অনেকে নিষেধ দিলাম না মাটি দিন না কোন বর্তমানে অগুতা হোক মানুষের সকলে দেখার পরে বাদে ইগু আপনারা জো করবা যাক ওখন আপনার বাকি খান তো হোক আপনার ওখানে মানে মাটি দিতাম না কিতা করতাম আমি বলতো কিছু মানুষ সুরত দেখা যার আর কিছু পশু সুরত কিতা করা যায় তাই নতুন হইলা যে আমি দেখছি মোবাইলও জো করলিও একটা গর্ত করিয়া গাড়ি লইও বললাম কিছু দেওয়া লাগবো নি লোকে বলে না কিছু দেওয়া লাগতো না গাড়ি মানুষের বীর সমাগম দেখা পারা আমি যে জায়গাটা আছি এই জায়গাটা কিয়া তবে দক্ষিণ খাস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আখতার আখতারুল ইসলাম সবাই কইছেন আসলে এইটারে তারা একটা গর্ত করে মাটি দেওয়ার লাগিয়া এখন পর্যন্ত তারা কিন্তু দিছেন না তবে ও দেহ আমরা দেখানোর চেষ্টা করি আর অবিকল মানুষ আকৃতির প্রিয় দশমিন্দ এবং মুখটা মানুষ আরো তো লাগেননি আসলে দেখানো তো লাগেননি দেখতে কিলাহান লাগে যাই হোক দশমিন্দ আমরা রয়েছি আপনার লগে এখন পর্যন্ত আমার এই মানুষ অবিকল ধোকা শাসি দেখা যার সপ্তাহ দেখা যার কিন্তু দেখতে পাইরা তো আমি আছি আপনার লগে আর এখনো কিন্তু অসংখ্য মানুষজনের ভিড় ও ধোকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে কিতা দেখলাম বা কিতা শুনলাম তো দেখলাম ভাইয়া এটা তো মানুষের লাগান আকৃতি মুখ দেড় হাজার মানুষের মতন ইকু তো আপনার আমরা তো আর করছি না মানুষের মতনও দেখা যার হইলে তো আল্লাহর হুকুম হইছে আল্লাহ আমরা এই তাসির দেখাই দেয় আর বর্তমানে অঙ্গু আশা অঙ্গু আমার বঙ্গ হয়ে গেছে আর ইগু আল্লাহর হুকুম ছাড়া কুচ্ছু করার মতন না শুনিয়া আমরা মানে প্রচুর মানুষ আইছি দেখার এত ডর করে ইগু দেখিয়া আল্লাহ মনে হয় কোন তাসির দেখাই যা বুঝলেন নি আল্লাহ মাফ করতা আল্লাহর কাছে চাইতাম আমরা মাফ চাইলাম আল্লাহর কাছে আল্লাহ মাফ করতাম শোকটাও কিন্তু এবারে অবিকল মানুষ আকৃতির দেখতে পারা আছে কল্লাটা একেবারেই গোল দেখতে পারা এবং পিছনে অংশে কিন্তু হালকা লেজ আছে নাকটাও সে এবং নাকও কিন্তু নাকটাও করা অনেকে করা যে নাকটাও সে আপনারাও দেখতে পারা আমরাও দেখার চেষ্টা করি আর সিলেট সদর উপজেলার বংশীধর বংশীধর এলাকা বংশীধর এলাকাত কিন্তু যে টিল্লা বাড়ি রাজেল বাড়ি বাড়ি মূলত এটা বাচ্চা দেখতে পাই আসলে প্রশ্ন হয়েছে কি আমাদের আলামতের মাঝে আছে যে মানুষের চেহারা তো আল্লাহ তাআলা পাপ বড় বড় পাপ খাস করলে মানুষের চেহারা পরিবর্তন করে দেয় এখন পশুর চেহারা পরিবর্তন হয়েছে যদি আমরা পাপ খাস থাকি বিরত না থাকি তাহলে হয়তো মানুষেরও চেহারা পরিবর্তন হইতে পারে ওখানে আমরা সব ধরনের পাপ খাস থাকিয়া বাঁচিয়া থাকি আল্লাহ তালা আপনারা আমাদের সমস্ত পাপ খাস থাকি বাঁচিয়া থাকা তৌফিক দিতাম আর বেশি বেশি আল্লাহ তালার কাছে ফানা চাইতাম জানি না কি 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 জন্য আল্লাহ তালা দিছেন বা এই অবস্থা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন গরু স্বাভাবিক তো ধরলে তার শিঙ্গরে একটা আকার আকৃতি থাকে এখন দেখা যায় গরুর মধ্যে কোনো আকার আকৃতি নাই এই শিঙ্গর কোনো আকার আকৃতি নাই মানুষের মতো গোল মাথা আর এইরকম এর আর আতফাও নাই আর মানে গরু না মানুষ এইরকম আর চিনা কোনো পদ্ধতি না যদি আত থাকতো ফাও থাকতো তো বুঝা যায় যে এটা গরু না এইরকম এই হিসাবে যেরকম ফসর বইছে আতও নাই ফাও নাই এরকম শুধু মাথা মানুষের আকৃতির মাথা তবে জানি না এটা কিরকম মানে কি জন্য এটা জানা মতো না আর কি আল্লাহ তাআলা জানেন বালা
এইটাই বলছে যে এটা দাফন কর্তা বলতে এটা তো গাড়িয়া এটা মাটির নিচে যেরকম ভাবে স্বাভাবিক কোন পশু জন্তু যেভাবে মরে মরার বাদে আমরা যেরকম ভাবে মাটির নিচে দিলাই যে বাটে গন্ধ না ছড়ায় এটা সেম অবস্থা, কোন বিকল্প বিকল্প কোন কিছু নাই। আজ রাত কিন্তু আটটার সময় বাচ্চাটা প্রশ্ন বসেছে, বাচ্চাটা আমরা দেখানি চেষ্টা করবো। এখন পর্যন্ত দেখতারা বাড়ি কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড়, এলাকার বিভিন্ন আশপাশ গ্রামেরও কিন্তু মানুষজন আইরা, আর আমরাও শূন্য কিন্তু আইসলাম আইয়া কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। আর ও দোকা সব বয়সের সব পেশার মানুষজন কিন্তু আইরা, আমরা এখন তো আছি আপনার লগে, যারা আমরা লগে আসুন দেশ কিংবা প্রবাস অনেকেই দেখতে চাই, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ও দোকা করে একটা দৃশ্য গাভীর পেট থেকে যে একটা বাচ্চা বার হয়েছে, মানুষ আকৃতি একটা বাচ্চা পয়সা বইছে, অবাক করা দৃশ্য। আসলে আমরা জন্মের পর থেকে কোনো সময় ইলাতেছি না, আসলে খুবই অবাক করা একটা দৃশ্য। এটা আসলে আল্লাহ একটা বড় একটা গজব, আল্লাহ যেন আমরা সবরে এরকম গজব থেকে রক্ষা করেন। আমরাও দোয়া করি, আসলে অনেক মানুষ আইছেন বালালাগের বিভিন্ন এলাকা থেকে আইছেন, আমরাও দেখাতে আইছি। অর্ধেক কিন্তু গাভীর আকৃতির, অর্ধেক কিন্তু মানুষ আকৃতির, মাথা দেখতে হয় একেবারে গোল মাথা, গাভীর মাথা কিন্তু গোল থাকে না, আর এটার মাথা কিন্তু একেবারে গোল। এবং এখন পর্যন্ত এখন দেখতারা অসংখ্য অসংখ্য মানুষ আছেন, কিন্তু এলাকার যে প্রচুর পরিমাণ মানুষ সকল আছেন, ঔদৌকা প্রচুর পরিমাণ মানুষ সকল আছেন। আর আমরা দেখি আর আপনার আমরা দেখানির চেষ্টা করে দেখতে পারি ঔদৌকা এখন পর্যন্ত বাড়িতে প্রচুর পরিমাণ মানুষের বেগবরে তারা নেড়া গিয়া, তারা দেখিলাই তারা বেগবরে তারা নেড়া গিয়া তারা এটা মাটি দিলেই বা তারা। আর অনেক মানুষ আইরা চারিদিক থেকে মানুষ আইরা শুনিয়া, আর যেরাও দেখরা এরাও কইরা ঠিকই মন গেল মানুষের আকৃতি, মুখ আছে নাক আছে চুল আছে গলাও লম্বা মানুষের মতো, গাভী যেটা দেখতে পাই না এই মা গাভীটার কিন্তু এই বাচ্চাটা প্রশ্ন করে। যাই হোক, আল্লাহ পাকর এই যে নিদর্শন কিংবা এই যে একটা আশ্চর্যজনক বিষয়টা আল্লাহ পাকে আমরা ব্যবহার করতাম। অবশেষে এটা কিতা করছেন? মাটি দিছি, মাটি দিলাইছেন, গাড়ি লিছেন? গাড়ি লাইছি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।